हमशाय डूबे हर हमशाय कत रंग तमशाय डूबे हर हमशाय अक्कल पूरेर मानुष रबे अक्कल रोए जाए कॉमेडी वीरस हे हे कॉमेडी वीरस कत भम धरे छला कला करे হাসি তামাশায় তারা জীবন পার করে কত রং তামাশায় ডুবে হর হামেশায় আক্কেলপুরের মানুষ রবে আক্কেল রয়ে যায় কমেডি ভিরেস হেই হেই কমেডি ভিরেস হেই হেই কমেডি ভিরেস ফাজিল মাস্টার পথ ফালায় বেপথে হাঁটু কেন হ্যাঁ এই যে কোন ইচ্ছা রওনা দিছিলা এখন তো এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতে পারতো সবথেকে বড় স্বপ্ন কোনটা জানো ওই যে ওই শয়তানের বাস্তা আছে না শয়তানটা কে ওই মজিদ হ্যাঁ মজিদ ওর আজকে মুখের উপর জবাব দিতে পারছে সারা দিন আমাকে তো পুলিশ করতেছে পুলিশের টলটল করতেছে আমার যে পুলিশের টেনশন আমাদের ঘুম হচ্ছে না আর তুমি তোমার পীড়িতের কথা নিয়ে তো দেখতে পাচ্ছিস যে একটা রাতের বেলায় কি সুন্দর একটা সূর্য সাদ উঠেছে সাতটাকে আমি দেখতেছি সাদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে কি হাগরটা আজ কিছুদিন কথা কানে যাচ্ছে না এই কানও বড় হয়ে গিয়েছে হ্যাঁ সামনে নাগপুরের মতো অবস্থা হয়েছে নাকি যাইতে যা আমি একটু এই প্রকৃতির মধ্যে আসি আপনি যে সিঙ্গার সুমন আর হেনার বিরুদ্ধে রায় দিছেন হে রায় তো হেনার মায় মানে নাই আরে আমাকে রায় না মানার সে কিডা সে কিটা সে কি ভাইগেছে তার মেয়ে আরে যদি কিছু মানে আর না মানে সেটা মানবে হচ্ছে সুমান এবং সেই হেনা হেনার মা আসবে কিসের জন্য আমার কত কি রুস্তম ভাই আল্লাহর দোহাই লাগে আপনি একটু থামেন মোর কথাটা একটু শেষ করতে দেন ওরে বাবারে তোর মতো নাপি এ মফিস তোর মতো নাপিদের কথা আমার বোঝার কিছু দরকার নেই আমার তো বুঝতে হবে না আকালে বুঝতে পারি আম বলবে নাকি আতা ফল বলবে বুঝেছিস আপনার বিরুদ্ধে থানায় কেস করছে আচ্ছা ঠিক আছে যা থানায় গিয়ে বলবো কেস করেছে কি কেস করেছে আমার নামে কিরা হেনার ভাই কোন কি হচ্ছিস তুই হ্যাঁ আপনার যা মন চায় সকল কথাই থানায় যাই এখন তুই কি করছিস তুই কি শুরাচ্ছিস কেস হয়েছে আমার নামে আরে আমাকে 14 গোষ্ঠীতে কোনোদিন কেউ কোনোদিন কেস কামারি করেনি আর সেই সিঙ্গার সুমান আর হেনার কারণে আমার নামে কেস হয়েছে এই কথা তুই কি শুরাচ্ছিস আরে মুই তো শুরু থেকে এই কথাগুলো কইতে চাইতে আছি আপনি তো মোরে কলার সুযোগই দিতে আছেন না আপনি কথা কওয়া শুরু করলে ওই যুদ্ধ বিমানে আপনি ফেল মারাই দেন আপনার কথার এত গতি খায় আরে ঘটনা ঘটেছে সিঙ্গার সুমান আর হেনা কেস করলে তাদের বিরুদ্ধে করবে তাদের বিরুদ্ধে না করে আমার বিরুদ্ধে আমার মতো জ্ঞানী গুণী একটা নিউট্রাল মানুষের জন্য যে কারো কোনো ক্ষতি করে না আমি কত জ্ঞান মূর্তি ছাড়া যাচ্ছি সেই আমার মতো মানুষের বিরুদ্ধে হেনার মা কি জন্য আর কেস করবে আমি তো বুঝতে পারতেছি না এ ভাই তোরা তোরা হেনার মাকে একটু বোঝা তাহলে ঠিক আছে আমরা সবাই মিলেমিশে একটা রায় দিয়েছি সেটা একটা মনে করো যে একটা সভা সমিতির মাধ্যমে আমরা রায়টা দিয়েছি সেটা ধরো একটা আলোচনা ভিত্তিতে একটা সমাধান হতে পারে কিন্তু তাই বলে হেনার মা আমার বিরুদ্ধে কে তুমি কি শুনতে রে ভাই রায়টা ঘুরানো ভাই এ মফিস আমার দৃশ্য তো বুঝতে পারতেছিস যেহেতু একটা মামলা হইয়ে গেছে আপনাকে এখন ধৈর্য ধরতে হইবে গ্রামের সবাই মরে আপনার লগে আছি আপনি কোনো চিন্তা করিয়েন না ওরে নাপি ভাই ওরে না না ওরে মফিজ ভাই ধৈর্য আর কিভাবে করে ধরবো কিরাম করে ধরবো ধৈর্য ধরতে ধরতে তো মানে বয়স কত দূর হয়ে যাচ্ছে এখন থানা যাওয়ার জন্য আমার ধৈর্য ধরতে হবে আমি তো বুঝতে পারতেছি না শোনা শুন ভাই এখন আপনি বাড়ি চলেন বাড়ি যাইয়া মাথা ঠান্ডা করিয়া সবাই মিলে মোরা চিন্তা করি কি করা যায় আপনার এখন উত্তেজিত হলে চলবে না আপনার মাথা ঠান্ডা রাখিয়া তারপর সিদ্ধান্ত নিতে হইবে চল হ্যাঁ ঠিক কথা বলছিস আমার পক্ষে তুই ধরার দরকার নিতে ভাই চল বাড়ি চলে যাই বাড়ি যেয়ে ঠান্ডা মাথায় চিন্তা করি যে আমাদের কি করলে কি হবে যা করলে কি হবে না ঠিক আছে চল 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 আয়
আরে জোরিরে খাও 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 আমি তো তোমার কথাই ভাবতেছিলাম এই তুমি আমার ফুফুরে গিয়ে সব আবল তাবল কি বলে আসছো যা সত্য তাই কইছি তুমি আমার স্বপ্নে আইছো স্বপ্নে আইসা মালা দিয়ে আমাকে বরণ করে লইছো এই কথাই কইছি আরে আজ কথা ফুফুর এসব কথা কোরে কি দরকার ছিল তুমি স্বপ্নে দেখছো স্বপ্নটা তোমার মনের মধ্যে রাখতা মানে মানে আমার স্বপ্নটা কি সবসময় স্বপ্নই থাকবে কোনোদিন বাস্তবই হবে না দেখো একটা কথা আছে সবুরের মেয়া ফলে ধৈর্য ধরো মেয়া বাবা তুমি আমাকে এই কথা কয়ে কয়ে আর কতদিন ভরসা দিয়ে রাখবা কত আরে আশা থাকো না একটা কথা আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসবে তোমার নসিবে থাকলে তুমি এমনি পায় যাবে আর শোনো আমার ফুফুরে গেছো আবল তাবল কথা বলবা যাই আমি ওরে জোরি না কি আসলে কা আমার নাকি শামসুর আমি কোনোভাবেই বুঝতে পারি না তোরে আসলে তোরা নারীরা না অনেক সলনময় বসের চাপ ঘরে বউয়ের চাপ নতুন করে আবার ফ্ল্যাট খোঁজা নো টেনশন আছে অতিথি সমাধান আমাদের অ্যাপার্টমেন্ট খোঁজা থেকে শুরু করে সব বুকিং এই অতিথি অ্যাপে এক অ্যাপে এত কিছু ইয়েস বস সব সমস্যা সঠিক ম্যাম আমাদের আছে অতিথি অ্যাপ otithi.com ট্রাস্টেড বুকিং পার্টনার আমি নতুন ব্যবসা চালু করছি মোবাইল হোম সার্ভিস আরে মোবাইল রিসার্চ হোম সার্ভিস ডোর টু ডোর হোম সার্ভিস ব্যবসা কি তুমি অমন করে হাসতেছো কেন আমি হাসি তোমার বুদ্ধি দেইখা তুমি এত বুদ্ধি কই পাও আমারে কিছু বুদ্ধি ধার দাও না এইটা তুমি একটা কথা কইলা এই বুদ্ধি কি আবার কারো ধার দেয়া যায় জীবনের প্রথম শুনলাম বাড়ি বাড়ি গিয়া রিসার্চের হোম সার্ভিস দেয়া আরে শুধু রিসার্চের হোম সার্ভিস না আর কি কি করা যায় আমি সেটাই ভাবতেছি কি কি হোম সার্ভিস দেয়া যেতে পারে গবেষণা চলতেছে ওরে বাবা তুমি দেখি বিজ্ঞানী হয়ে যাইবা শোনো আনিস ভাই তোমার একটা কথা বলি তুমি যেইটা করবা একটা কর আর একটাতেই মন দাও এটা তোমার লেগে ভালো হইব আচ্ছা ঠিক আছে আরে যেটাই করি একটাই করি কিন্তু একটারে ব্যাপকভাবে গবেষণা নিয়ে করি যাতে আর কোনো প্রতিদ্বন্দ্বী না আসতে পারে আচ্ছা কত তোর কয়টাকে দিতে হবে আমার অন্য বাড়ি যাইতে হবে চার পাঁচটা বাড়ি যাইতে হবে এছাড়া লাইন ধরে ডাকতেছে মানুষ আমারে ডাকে আমি তাদের কাছে যাই না আর আমি আসছি তোমার কাছে আনিস ভাই বাসায় এসে রিসার্চের আইডিয়াটা কিন্তু চমৎকার আমার অনেক ভালো লাগছে মালা বাসায় যে কাউরি দেখতেছে না খালা কই মায় তো বাসায় নাই কেন মায়ের কিছু কইবা না কেমন কিছু না কত অবশ্য ছিল তা খালা কে ধরে তুমি যখন আছো তোমার সাথে একটু কথা বলি
কি কইবা কও? মাশাআল্লাহ, তুমি না অনেক সুন্দর। এই দুই স্যার গ্রামে তোমার মতো সুন্দরী মেয়ে না খোঁজা বড় মুশকিল। কোনো বাড়িতে নেই, একমাত্র এ বাড়িতেই আছে। আনিস ভাই, আপনি এখন যান, আপনার নন্দর বাড়িতে যাইতে হইব। আরে শোনো তো, অন্য বাড়িতে পরে গেলেও হবে, তোমার সাথে একটু গল্প করি। আমার সাথে গল্প? আমার সাথে কি গল্প আনিস ভাই? আরে 50 টাকা রিসার্জের কত কথা বলা যায় বলো তো। সাথে যদি বাড়তি 50 টাকা বোনাস হিসেবে পাওয়া যায় না, তাহলে তো কত কথা বলা যায়। আনিস ভাই, হাতটা ছাইরা কথা বল, নয়তো কিন্তু আমি কান্না করে দিব। কি কি কান্না কাটে করো, তুমি তো বাচ্চা খুকি না গা। আচ্ছা আমি তো তোমার প্রতিদিন 50 টাকা বোনাস দিতে চাই, বোনাস। আপনি আমার খালি বাড়ি পেয়া আমার হাতটা ধরছেন, আমি সবাইরে বলে দিব। এই যে ঠিক কি হাত ধর সাথে খালি বাড়ি কি সম্পর্ক, কি বলো না তুমি। আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি। সিঙ্গার সুমন যেমন হ্যানারে জলে দোষ দিল, আপনি ওইটাই আমার লগে করতে চান। সি 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 সি, তুমি তুমি মানুষ পেলে না, ওই ক্যারেক্টারলেস সিঙ্গার সুমন সাথে আমার তুলনা করলে। আরে ও তো হেনারে কোথায় না কি না কি করছে, আর কার সাথে কি করে বেড়েছে আল্লাহ জানে, সে জানে। মাঠে ঘাটে ঘাটে গান গেয়ে বেড়ায়, আর আমি আমি কি ব্যবসা ব্যবসা করি, ঘর টু ঘর ডোর টু ডোর ব্যবসা করি, লাখ লাখ টাকা আমার, কি খাবো তুমি কো? কেডা কইছে মালা শান্ত শিষ্ট ভদ্রমে পাজির পাজি চা পর গেল 50 টাকা গেল, মান সম্মান তো বাঁচছে। ঘটনার কথা যদি গ্রামে কাউরে কয়ে দেয় তাহলে তো মান সম্মান পুরাই যাইব। এই শব্দটা হচ্ছে সিঙ্গার সুমনের শালা, এই হেনারে কি না কি করছে, পুরো গ্রামের পুরুষ জাতির একটা কলঙ্ক চলে গেছে। আমি কি করছি, একটু হাত নাই ধরছি ভালোবেসে, আর ওই এরকম ঝাঁটার বাড়ি হাত ধরছি তো ভালোবেসে, আমি কি অন্য কিছু করছি? খবর কি কি ওই সিঙ্গার সুমন আর হেনা কোথায় গেল, কি করলো না করলো, ওরা কি অবস্থা আছে না আছে খোঁজ খবর নিতে কইছে, কি খবর কিছু পেলি না? রুস্তম ভাই, এই পুরো গ্রাম তন্ন তন্ন করে তালাশ করছি, কোথাও তো পাইলাম না। হ্যাঁ কোথাও খুঁজে পাইলাম না। এই তোরা কি মানুষ হবি না কোনোদিন, মাথা কোনো বুদ্ধি নেই, যে খবর তোরা জানো সে খবর তো আমিও জানি। আমি করছি যে নতুন কোনো খবর তোরা পাইলি কি নে। আরে বাবারে, একটা গ্রাম থেকে প্রেমিক প্রেমিকা এই জুটি যখন হারায় যায় চলে যায় ভাইগে যায়, তারা কি গ্রামে থাকে, কোথায় অন্য জায়গায় আছে না আছে সেই খবর তোরা পাইলি কিনা সেটা কো না। নতুন কোনো খবর থাকলে সেই খবরের কুসুমটা কয়ে ভালো না। এই তোদের মতো এই মুখোশধারি কিছু ইয়াং পোড়াবান, এই মুখোশধারি ইয়াং পোড়াবানের কারণে আজকে আমার এই দশা হয়েছে। আরে বাবারে, আমি কলাম যে সব সালিশ টালিশের মধ্যে আমারে তোরা টানিস নি, আমারে তোরা বসাস নি, আমারে তোরা বসাই এখন ফান্দে ফালাই দিচ্ছিস। সবাই মিলে এখন আমার প্রতি দৃষ্টি, সবাই মিলে আমাকে দোষারোপ করছে, সবাই ভাবতেছে মনে হয় ঘটনা আমি ঘটাইছি। এ শুনো রুস্তম ভাই, তুমি উত্তেজিত হয়েও না রাগও করো না। আরে রুস্তম ভাই, তুমি তো আমাদের গার্জিয়ানের মতো, আমাদের বড় ভাই, তাই না? তোমার বিপদ মানে আমাদের বিপদ। শুনো রুস্তম ভাই, এই যে হেনার মাঝে এরকম একটা জিডি মামলা করব, এটা যেমন তুমি চিন্তা করো নাই আমরাও চিন্তা করি নাই, গ্রামের কেউ চিন্তা করে নাই, আমরা বুঝতে পারি নাই, বুঝছো? তোমরা কি বুঝতে পারেছো কি পারোনি সেটা আমার জানার দরকার নেই। আরে বাবারে, আমি একটা নির্ভেজাল মানুষ, তীর্থল একটা ফিগার আমি এই গ্রামের ভিতরে। আমার কাজ হচ্ছে বিভিন্ন মানে জিনিসপত্র মানুষকে বিতরণ করা, যুক্তি দিয়ে মানুষকে বোঝানো, তাছাড়া আমার তো মানুষের পিছনে এরকমের এই লাঠি নিয়ে ঘোরার মানুষ তো আমি নেই। আমি কবি মানুষ, সাহিত্যিক, আমি বিজ্ঞানী, জ্ঞানী, যুক্তি তর্ক এসব নিয়ে আমি আছি, নির্টল টাইমের মানুষ। আমার কিসের জন্য তোরা সবাই মিলে এরকম একটা দায়িত্ব দিলি? আজকে আমি এসব বুঝু বুঝি না, সমস্যা যেটা তোমরা তৈরি করেছো সেই সমস্যা তোমরাই সমাধান করবে। শোনো, এই যে অনলাইন বিজনেসম্যান।
মেরে তুমি একটা বিজ্ঞাপনের মতো দিয়ে দাও, একটা অ্যাডভার্টাইজ দিয়ে দাও যে রুমের দুটি সওয়াল তারা নিজেদের উদ্যোগে ভাইগে চলে গিয়েছে, তারা গ্রামের মান সম্মান নষ্ট করে দিয়েছে। কি রে মনের আনন্দে গান গাইতে গাইতে রুনা লাইলার কণ্ঠে আসতেছ, কার প্রেমে হাবুডুবু খাস? আমি তো রুনা লাইলার কণ্ঠে গান গাইতে গাইতে আসতেছিলাম, আর তুই তুই যে সাবিনা ইয়াসমিনের গান গাইতেছিস। সেলুনের পাশাপাশি একটা পার্লার দেয়ার লেখা, হ্যাঁ তাইলে আর ব্যবসাটা বাড়লো, আমাকেও উপকার হইলো। আর হ্যাঁ বুঝলোটা কি,